আমি মুনতাসির পারভেজ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি মির্জাপুর শাহি জামে মসজিদে। এটি হলো বাংলাদেশের একটি প্রাচীনতম জামে মসজিদ। ধারণা করা হয় এই মসজিদটির বয়স 365 বছর। দেশের সর্বোত্তরের একটি জেলা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় বাংলাদেশের এই প্রাচীন মসজিদটি অবস্থিত। মসজিদটিকে জেলার পর্যটন শিল্পের অন্যতম উপাদান হিসাবে মনে করা হয়। মসজিদটি মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল সম্পর্কে তেমন বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও ঐতিহাসিকদের মতে এবং মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন, মির্জাপুর শাহি মসজিদটি 1656 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এ নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। কারো কারো ধারণা মতে মালিকউদ্দিন নামে মির্জাপুরের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি মসজিদটি নির্মাণ কাজ শেষ করেন। তবে প্রত্নতাত্ত্বিকদের ধারণা মুঘল শাসক সুজার শাসনামলে মির্জাপুর শাহী মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আরও জানা যায় যে অতীতে একটি ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদ সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয়। তিন গম্বুজ বিশিষ্ট মির্জাপুর শাহি মসজিদের দৈর্ঘ্য 40 ফুট, প্রস্থ 25 ফুট। এক সারিতে মসজিদের নির্মাণ শৈলীর ও কারুকাজ থাকায় বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীদের বিভিন্নভাবে আকৃষ্ট করে এই মসজিদটি। মসজিদের গম্বুজের চার কোণায় 4টি মিনার রয়েছে। সামনের দেয়ালের দরজায় দুই পাশে গম্বুজের সঙ্গে মিল রেখে 2টি মিনার দৃশ্যমান। মসজিদের দেয়ালে ব্যবহার করা ইট চিকন, রক্তবর্ণ ও বিভিন্নভাবে অলঙ্কৃত এবং দেয়ালের চারপাশ ইসলামী টেরাকোটা ফুল ও লতাপাতায় পরিপূর্ণ। বিশেষ করে মসজিদের মধ্যবর্তী দরজায় ফার্সি লিপিখচিত মুদ্রার কালো ফলক, ফলকের লিপি ও ভাষা থেকে অনুমান করা যায় এ মসজিদটি মুঘল সম্রাট শাহ আলমের শাসনামলে নির্মিত। মসজিদের 3টি বড় দরজা আছে। মসজিদের দেয়ালে কারুকার্য ও বিভিন্ন আকৃতির নকশা করা। মসজিদের ভেতরের দেয়ালে খোদাই করা কারুকার্য বিভিন্ন রঙের এবং বিভিন্ন ফুল লতাপাতা সহ কোরআনের সংবলিত ক্যালিওগ্রাফি তুলির ছোঁয়ায় সজ্জিত, যা দর্শনার্থীদের মনোমুগ্ধ করে। বাংলাদেশের প্রাচীনতম মির্জাপুরের 365 বছরের প্রাচীন এই মসজিদ সম্পর্কে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনারা কী রকম ভিডিও দেখতে চান তা কমেন্ট করে আমাদের জানান। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।